একবার তিনজন বন্ধু মিলে একটি বাড়িতে আম চুরি করতে যায়। কয়েকটা আম পাড়ার পর বাড়ির মালিক সেটা বুঝতে পেরে যায়। তখন সেই ছেলেগুলো আমগুলো গাছের নিচে রেখে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর মালিক যখন চলে যায়, তখন প্রথম বন্ধু এসে আমগুলোকে তিন ভাগে ভাগ করে এবং তার ভাগটি সে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর তার দ্বিতীয় বন্ধু আসে এবং আবারও আমগুলোকে তিন ভাগে ভাগ করে, কিন্তু সে দেখল তার একটা আম বেশি হচ্ছে। সে তার ভাগের আম ও বেঁচে যাওয়া একটি আম নিয়ে চলে গেল। এরপর তৃতীয় বন্ধু আসলো এবং সে অল্প কয়েকটি আম দেখে সে সবগুলি আমই নিয়ে চলে গেল। এরপর দেখা গেল সবাই সমান সমান আম পেয়েছে, কেউ বেশিও পায়নি কেউ কমও পায়নি। এবার তোমরা কি বলতে পারবে ছেলেগুলো টোটাল কতগুলো আম পেরেছিল এবং তারা তিনজনে কটা করে আম পেয়েছিল? যদি পারো ঝটফট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? ছেলেগুলো ছয়টা আম পেরেছিল। প্রথম বন্ধু এসে আমগুলোকে তিন ভাগে ভাগ করে, প্রত্যেকের ভাগে দুটো করে আম পড়ে, তাই সে দুটো আম নিয়ে সেখান থেকে চলে যায়। এবং দ্বিতীয় বন্ধু এসে আমগুলোকে তিন ভাগে ভাগ করে এবং একটি অবশিষ্ট থেকে যায়, তাই সে ভাগের আম সহ একটা আম নিয়ে যায়, আর থাকে দুইটি আম। তৃতীয় বন্ধু এসে বাকি দুটি আমও নিয়ে চলে যায়। চলো বন্ধুরা পরের ধাপে যাই। তোমরা স্ক্রিনে চারটি বাগান দেখতে পাচ্ছ, যার নাম্বার হলো 15, 16, 17, 18। এই চারটে বাগানের মধ্যে অনেক অনেক ঘাস আছে এবং অনেক প্রকারের জীবজন্তু আছে। একটা ছাগল ঘাস খাবার জন্য 15, 16, এবং 18 বাগানটায় গেল, কিন্তু 17 বাগানটায় গেল না। তো বন্ধুরা, এবার তোমরা কি বলতে পারবে কেন সেই ছাগলটা 17 বাগানটায় গেল না? ছবিটির মধ্যেই অ্যান্সারটি আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই উত্তরটি পারবে। কি বন্ধুরা, তোমরা কি পেয়েছিলে? সেখানে না যাবার কারণ সেখানে সিংহ ছিল। এখন তোমরা বলতেই পারো সেখানে সিংহ কোথায় ছিল। যদি এমনই হয় তাহলে ছবিটি ঘুরিয়ে নাও। এই দেখো লায়ন। বন্ধুরা, তোমরা না দেখলেও ছাগলটা ঠিকই দেখেছে। চলো বন্ধুরা পরের ধারেতে যাই। বন্ধুরা, মনে করো তুমি অফিসে যাবার জন্য বাস স্টপে দাঁড়িয়ে আছো। এবার অনেকক্ষণ পার হয়ে গেল, কোনো গাড়ি আসছে না, তোমার অফিসেরও লেট হয়ে যাচ্ছে। এবার তুমি তোমার সামনে তিনটি গাড়ি দেখলে, তোমার অফিসের দিকে যাচ্ছে। তুমি লিফটের জন্য তোমার হাতটা বাড়িয়ে দিলে এবং তখন গাড়ি তিনটি তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। প্রথম গাড়িতে রয়েছে একজন মেয়ে আর বাকি দুটা গাড়িতে দুজন পুরুষ আছে। এবার তুমি বলো তো কোন গাড়িতে তুমি উঠবে? এখানে দুটি গাড়ির মধ্যে কিছু না কিছু গণ্ডগোল আছে, তোমাকে বুঝে শুনে সঠিক গাড়িতে উঠতে হবে, না হলে তোমার জীবন বিপদে পড়তে পারে। বন্ধুরা, এখানে তোমরা অপশন সি এর গাড়িতে উঠতে পারো, কারণ প্রথম গাড়িতে একজন আসামি রয়েছে। এই দেখো, তোমার পিছনে তার ছবিতে ওয়ান্টেড লেখা আছে, তার মানে পুলিশ তাকে খুঁজছে। তুমি যদি এই গাড়িতে ওঠো তাহলে তুমি বিপদে পড়বে। এবং দ্বিতীয় যে মহিলাটির গাড়ি রয়েছে, সেই গাড়িটির সামনে একটি এল লেখা রয়েছে, তার মানে তার গাড়িতে লাইসেন্স নাই, হয়তোবা সে গাড়ি চালানো শিখছে, তাই তোমার এই গাড়িতে ওঠাও ঠিক হবে না। চলো বন্ধুরা পরের ধাপে যাই। একদিন সুশান্তের ওয়াইফ সুমনাকে কেউ কিডন্যাপ করে এবং কিডন্যাপারের কথা অনুযায়ী সুশান্ত সেখানে আসে। সেখানে এসে দেখতে পায় তার ওয়াইফ তো আছেই এবং তার ওয়াইফের মতো আরেকজন মহিলাও আছে এবং দুজন একই রকম দেখতে। কিডন্যাপার ওই দুজন মহিলাকে দুটি জল ভর্তি গ্লাসের মধ্যে আটকে রেখেছে। এবার কিডন্যাপার সুশান্তকে বলল, আমি আমার এই যন্ত্রটি দিয়ে আরেকজনকে বানিয়েছি, তুমি যদি তোমার স্ত্রীকে চিনতে ভুল করো তাহলে তোমার স্ত্রীকে আমি জলে ডুবিয়ে মারব। বন্ধুরা, এখন তোমরা স্ক্রিনের ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো তো এই দুজন মহিলার মধ্যে সুশান্তর স্ত্রী কোনটা? উত্তরটি এর মধ্যেই আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। বন্ধুরা,
তোমরা কি পেরেছিলে? এই দেখো, প্রথম মহিলাটি সুশান্তের ওয়াইফ, কারণ তার মাথায় সিঁদুর রয়েছে। আর দ্বিতীয় নম্বর যে মহিলাটি, তার মাথায় কোনো সিঁদুর নেই। এখানে প্রথম মহিলাটি সুশান্তের ওয়াইফ। বন্ধুরা, স্ক্রিনে তোমার সামনে দুইটি ফ্যামিলি আছে। তোমাকে ছবিটি খুব ভালো করে দেখে বলতে হবে কোন ফ্যামিলির মধ্যে ডিভোর্স হয়েছে। যদি তুমি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, আমার মনে হচ্ছে অপশন এর ফ্যামিলিতেই ডিভোর্সটি হয়েছে, কারণ তারা স্বামী স্ত্রী অনেক খুশি থাকলেও তাদের ছোট বাচ্চাটি মুখটি গম্ভীর করে আছে, কারণ সে চায় না তার বাবা মা আলাদা হোক, আর এই কারণেই তার অনেক মন খারাপ। এছাড়াও লোকটির হাতে একটি কাগজ দেখা যাচ্ছে, হয়তোবা এটি ডিভোর্স লেটার। আর অপশন বি এর ফ্যামিলিতে হয়তো একটু মান অভিমান হয়েছে, তাই তারা রেগে আছে, কিন্তু তাদের ছেলে অনেক হাসি খুশিতে আছে, তার মানে তাদের মধ্যে ডিভোর্স হয়নি। বন্ধুরা, আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ ধাঁধা। স্ক্রিনে তোমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ। এখানে তিনজন ব্যক্তিই কোনো না কোনো কারণে গলায় ফাঁসি লাগাতে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এদের মধ্যে কে আগে ফাঁসিতে ঝুলে মারা যাবে। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবে দ্বিতীয় নম্বরে থাকা ব্যক্তিটির চেয়ারের পায়ে ভাঙা আছে, তো সে যখনই ফাঁসি লাগাতে যাবে তখনই চেয়ারটি ভেঙে পড়ে যাবে। আর তৃতীয় ব্যক্তির রশিটি ছেঁড়া আছে, সে যখনই ফাঁসি লাগাতে যাবে তখনই সে রশিটি নিয়ে পড়ে যাবে। কিন্তু প্রথম নম্বরে থাকা ছেলেটি ফাঁসিতে ঝুলে মারা যাবে, কারণ তার আর দুজন বন্ধু অনেক চালাক ছিল, তাই সে আগে থেকেই তার চেয়ারের পায়ে ভেঙে রেখেছিল এবং আরেকজন তার রশিটি আগে থেকে ছিঁড়ে রেখেছিল। কিন্তু প্রথমজন বোকা ছিল, তাই সে ফাঁসির রশিতে ঝুলে মারা যাবে। বন্ধুরা, আমার ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।